সোশ্যাল মিডিয়াতে আমরা বরাবরই দেখে চলি যে উপকারীকে নাকি বাঘে খায়। কথাটার মধ্যে যদি সত্যতাই থাকতো তাহলে পৃথিবীর ইতিহাসের সব মহাপুরুষকেই তো বাঘের পেটে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু পৃথিবীর ইতিহাস তো বলছে অন্য তত্ত্ব, যেখানে দেখা যাচ্ছে উপকারীরাই পৃথিবীতে অমর হলো। তাহলে কারা বলছে এই তত্ত্ব? যারা মূলত কৃপণ এবং উপকার করতে গেলে যাদের গায়ে লাগে তারাই মূলত এই জন্য তত্ত্বটাকে ছড়িয়েছে। আর যদি বাস্তবতা নিরিখে বিচার করতে যান, এখন তো বনে বাঘ কমে গেছে সারা পৃথিবীতেই, তাহলে উপকারী উপকার করলেও তো তার বাঘে খাওয়ার সম্ভাবনা নাই। কাজেই এই জাতীয় বাঘ তত্ত্ব ছাড়ুন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন।